নমস্কার গৌতম দা। নমস্কার। তো এই বছর লেবু গাছের কেমন কি রেজাল্ট মনে হচ্ছে? মানে মোটামুটি ফল তো দাঁড়িয়ে গেছে, আর তো পড়ার লক্ষণ নেই। না না, আর যা দাঁড়িয়ে গেছে পড়ার। এবছর তো প্রচুর হিট ছিল, সেই হিসাবে কিছু লেবু ঝরে গেছে, কিন্তু এখনো যা আছে এই গাছটাতে মোটামুটি 300 লেবু আছে। 300? হ্যাঁ, 300 পিস। আপনি দেখুন না কি হয়। 4 বছর বয়স। আচ্ছা, আপনার বাগানের বয়স 4 বছর? হ্যাঁ হ্যাঁ, 4 বছর বয়স। একটা গাছে বলছেন 300? হ্যাঁ হ্যাঁ, 300 কি, 300-এর বেশি হবে এসব গাছে। এই দেখুন, ওই পাশের এই গাছটা দেখে ভেঙেই গেছে লেবুর জন্য। কিরকম পরিস্থিতি দেখে ভেঙে গেছে গাছ? হ্যাঁ, কিরকম লেবু ধরেছে দেখে। হুম, কীভাবে ভিতরটি তো দেখেন কীভাবে লেবু ধরেছে, প্রচুর লেবু ধরেছে। এই চারিদিকে, শুধু এক সাইডে নয়, প্রত্যেকটা গাছে। এদিকে আসেন, এদিকেও আছে। আচ্ছা গৌতম দা, এই সময় আমরা কীভাবে পরিচর্যা করলে এই সময় যাতে পড়ে যাবে না এবং কালারটা সুন্দর থাকবে? এমনি আর পড়ার কোনো চান্স নেই। এবার এগুলোতে যাতে কোনো পোকার মাকড় না লাগে, সেই জন্য স্প্রে চলছে আজকেও। ঠিক আছে, একটা পোকা আছে এই লেবুর এখানে, ফুটো করে দেয়। হ্যাঁ, ফুটো করে দেয়। সেই ফুটো দিলে কয়েক পর হলুদ হয়ে পড়ে যায়। সেই আপনি আমাদের গাছে একটাও দেখাতে পারবেন না যে একটা লেবু হলুদ। এর আলাদা আলাদা সব ট্রিটমেন্ট আছে। এই সমস্ত গাছে আসুন, কীভাবে মাল ধরেছে দেখেন। সেই সমস্ত ট্রিটমেন্ট বলে দেওয়া যাবে, অসুবিধা নেই। ঠিক আছে, প্রচুর ভিতরে সব প্রত্যেকটা ডালে মাল আছে, প্রতিটা ডালে। কী জাতের হবে এটা? বাড়ি ওয়ান। এই যে তার প্রমাণ হচ্ছে এই যে মুখে চাকটি দাগ আছে, প্রত্যেকটাতে মুখে চাক দাগ আছে। এগুলো এক একটা মানে আপনার 200 গ্রামের উপরে ওয়েট যাবে। 200 গ্রামের উপরে? হ্যাঁ, 200 গ্রামের উপরে ওয়েট যাবে। ভালো বড় সাইজ। হ্যাঁ, ভালো। 5টাই কিলো হবে, বা একটু গড়ে যদি নিই আমরা 5টা থেকে 6টা, তার বেশি নয়। কিলো পর থেকে আমরা এটা তুলতে পারবো? এটা মোটামুটি আমরা এখনো দু মাস পর থেকে তোলা যাবে। হুম, একদম জাস্ট গুটি থেকে একটু মোটা হয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা গাছে আমাদের ফলন দেখান আপনি, প্রতিটা গাছে। এই সমস্ত গাছ সব গাছে হয়েছে ফলন। এই যে এই সমস্ত গাছও তাই। এই এই গাছটা একটু ছোটো আছে সাইজ, তবু কীরকম ধরেছে দেখেন, কীরকম ধরেছে দেখেন। এই পাতার জন্য তো বোঝা যাচ্ছে না, সবুজ, এটাও সবুজ। প্রচুর পরিমাণে মাল ধরেছে। আর এই যে লোকে বলে যে এই বাড়ি ওয়ানের ফলন কম, ধরে না, আপনি দেখিয়ে দেন আর গাছে কোনো কোনো গাছে আমার এই বাগানে রোগ আছে, বলে যে আমাদের এখানে নাকি ভালো হচ্ছে না। এই যে একটু এর ভিতরে দেখেন, এই ডালটা নুইয়ে পড়েছে, কী পরিমাণে মাল ধরেছে দেখেন, দেখেন কী পরিমাণে মাল ধরেছে, নুয়ে পড়েছে। এই যে এই সমস্ত গাছে কি কম মাল ধরেছে? একটা পিস হিসাবে বিক্রি হয় না ওজনে? এটা অনেক সময় পিসেও বিক্রি হয়, অনেক সময় ওজনেও বিক্রি হয়। পিস বিক্রি হলে গত বছরের হিসাবটা একটু বলো। গত বছর আমরা 40 টাকা কেজি বিক্রি করেছিলাম, ওই 5টা 6টাই কিলো। 6টাই কেজি, মানে একটা গাছ থেকে কত পরিমাণ হয়েছিল? একটা গাছ থেকে গত বছর একটু কম হয়েছিল, মানে গাছের বয়স যেহেতু কম ছিল, গত বছরে আমরা একটা গাছ থেকে 100-150 এরকম করে লেবু পেয়েছি। তাহলে একটা গাছ থেকে আপনি কত টাকা পেয়েছিলেন? ওইভাবে তো হিসাব করা হয়নি। বিঘাপতিতে আমাদের এইটাতে 4 বিঘা আছে আমাদের এই লেবু। 3 বছরের মাথায় আমরা এটা প্রায় ওই 2.5 লাখ টাকার মতো লেবু বিক্রি করেছিলাম। আচ্ছা, বছরের টোটাল খরচা কেমন হয়? জল দেওয়া, সার দেওয়া, ওষুধ দেওয়া? জল শুধু গুটি যখন দাঁড় করাতে হয় তখন জল দেওয়া লাগে 2-1 বার, তাছাড়া সারা বছর কোনো জল দেয় না। একটা পরিচর্যা করতে হয়, সেটা নিচের এই ঘাস আপনাকে মানে মেরে রাখতে হবে, নাহলে পরে ওই সার মাটি খেয়ে যাবে। আর আমরা একবারই কীটনাশকের খরচাটা কেমন হয়? কীটনাশক খরচা এই এখনই যা আমরা স্প্রে করছি 2-1 বার, লেবু তুলে নেবো আর কোনো কীটনাশক স্প্রে করবো না। আবার যখন গুটি আসবে তখন কিছু পয়জেন ইউজ করবো, আর এখন কিছু ভিটামিন আর পয়জেন চলছে এখন, যাতে ফলটা ঠিকঠাক মোটা হয়। এবং ধরেছে তো প্রচুর, এবার একটা গাছের তো একটা ক্ষমতা আছে, এবার বেশি মাল ধরে গেলে সাইজ কমা হয়ে যায়। এবার সেই জন্যে যাতে সাইজ কমানো হয়, ফলটা যাতে মোটা হয়, সেটাই আপনার সেই জন্যে কিছু ভিটামিন স্প্রে করা হচ্ছে। তো আপনার সাথে যোগাযোগ করলে মোটামুটি সব তথ্যই আপনি বলে দেবেন? হ্যাঁ, বলে দেবো। এবং অনেকে বলছে যে বাড়ি ওয়ান নাকি ভালো হচ্ছে না আমাদের দিকে, তা আমার বাগানে যদি কেউ এসে একটু দেখে যায় তাহলে আমি একটু সন্তুষ্ট হবো, যে আমার বাগানে এসে দেখাবে যে আমার কোন গাছটায় রোগ আছে আর কোন গাছটায় লেবু কম আছে, একটু দেখে বলে যাবে। কী পরে আপনি ঘুরে ঘুরে দেখান না কোথায় কোন গাছটা কম আছে, সেই গাছের ভিডিও করেন না আপনি? প্রত্যেকটা গাছে মাল আছে। এই যে এই পাশে আসেন, এই পাশে চলে আসেন, এই দেখেন, এর ভেতরে 2 বছর কুল চাষ করে নিয়েছিলাম, সেই কুল গাছে 2-1টা নমুনা রয়ে গেছে। ঠিক আছে, এই দেখেন এই সমস্ত গাছে দেখেন কীরকম লেবু, দেখেন কীভাবে লেবু ধরেছে। ওরে বাবা, এই সমস্ত গাছ থেকে সাইজগুলো ছোট, তো ওর জন্য দূর থেকে, হ্যাঁ দূর থেকে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, সাইজগুলো ছোট, এখন বড়, এখন 2 মাস পরে হারভেস্টিং হবে আপনার। এই এই সমস্ত গাছের থেকে একদম মাদার গাছ থেকে আমরা নিজেরা চারা তৈরি করছি। 1 পিস মালও ভেজাল হবে না, নির্ভেজাল এবং
ফলন্ত গাছের চারা পাবেন, এইটুকু আমি বলতে পারি। নির্ভেজাল এবং ফলন্ত গাছের চারা পেয়ে যাবেন প্রত্যেকটা গাছে, লেবু ভর্তি। এই যে এই সমস্ত গাছে এই যে ভর্তি লেবু, এতটাই সবুজ যে ফল খুঁজে পাওয়া যাচ্ছে, ফল খুঁজে আছে। এই দেখেন কীভাবে ধরেছে, এগুলো একটু মোটা হলে তবে বোঝা যাবে যে কীভাবে ধরেছে। আর একটু বড় হলে আরেকবার আমরা আসবো যখন হারভেস্টিং হয়। হ্যাঁ হ্যাঁ, হারভেস্টিংয়ের আগে আগে আরেকবার বলবো, এসে দেখেন কীভাবে মাল ধরেছে। এসব এই পাতা সবুজ বলে বোঝা যাচ্ছে না। এই বাগানটায় নিয়ে আসলাম, এটা আমাদের আরেকটা বাগান, এটা ওটারই এক বছর আগে লাগানো। হ্যাঁ, পাশাপাশি আছে। এই যে দেখুন কীভাবে মাল ধরেছে, কীভাবে মাল ধরেছে দেখেন, পরপর পর প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে মাল ধরে। কে বলে যে বাড়ি বানে লস হয় নাকি লাগালে চাষ করা যায় না, প্রত্যেকটা বাড়ি বানে তার প্রমাণে মুখে চাটকি দাগ আছে। বাড়ি বান কীভাবে ধরেছে দেখেন, ডাল একদম নুয়ে চলে এসছে, একদম প্রচুর পরিমাণে মাল ধরেছে, প্রচুর প্রচুর। হ্যাঁ, কোনো গাছে কমা মনে বলতে পারবে না, ব্যাপক ব্যাপক মাল ধরেছে। সব থেকে বেটার হচ্ছে বাড়িওয়ান, চাষের জন্য সব থেকে বেটার হচ্ছে বাড়িওয়ান। কীভাবে মাল ধরেছে দেখেন, এই যে থোকায় থোকায় মাল, এই দেখেন হাত দিয়ে দেখানো, দেখেন কীভাবে মাল ধরেছে। হ্যাঁ, বয়সের সঙ্গে সঙ্গে মালের পরিমাণও অনেক বেশি, এসব গাছগুলো বয়স একটু বেশি, সেই হিসাবে প্রচুর পরিমাণে মাল ধরেছে দেখেন। এই যে এইসব গাছে দেখেন প্রত্যেকটা, কোনো গাছে কমা নেই। একটু কাছের থেকে দেখাই। হ্যাঁ, কাছের থেকে দেখেন, দর্শকরা বুঝবে না। না, যেহেতু ফলের সাইজ ছোট ছোট, আর একটু বড় হলে তখন একবার ডাকবো, দেখেন এসে দেখবেন কিরকম ইয়ে হয়েছে। আঙুরের থোকা একদম, এতে একটা ঠেকনো দিয়ে আছে যাতে নিচে নেমে না যায়। প্রচুর পরিমাণে প্রত্যেকটাতে ফলন ভর্তি একদম, প্রচুর প্রচুর। পাশাপাশি সব গাছে আপনার পিছনে দেখান প্রচুর পরিমাণে মাল ধরেছে। এই দেখেন যোগ্য একদম, এক একটা গাছে যদি 300 করে মাল ধরে আমার গড়ে, আমি কম করে ধরলাম 300-400 উপরে মাল আছে একটা গাছে, 300 করে যদি মাল ধরে আপনার, তো আপনার 300 মালে এবার হিসাব করেন, 5টাতে 6টাতে কিলো হবে, কত মাল হচ্ছে, আর 40 টাকা কিলো বিক্রি হয় পাইকারি, খুচরো তো আলাদা, পাইকারি 40 টাকা কেজি বিক্রি হয়। কী পরিমাণে মাল ধরে দেখেন, আসলে পরে যারা নেবেন চারা তারা আগে বলু বাগানে আসেন, দেখেন এই সমস্ত গাছ থেকে আমরা ফলন্ত গাছ থেকে চারা বানিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, একদম ফলদার গাছ থেকে। চারাও তো আমরা পেয়ে যাবো। হ্যাঁ, চারা পেয়ে যাবেন। আমার ঠিকানা হচ্ছে ইটাবাড়িয়া পুরাতন পাড়া, এটা হচ্ছে হাঁসখালী থানার আন্ডারে। এখান থেকে মানে যারা শিয়ালদা থেকে আসবেন তারা যদি কৃষ্ণনগর লোকাল ধরে বাদ করলে নামে, ওখান থেকে অটো পেয়ে যাবে, আর আমার আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে, ফোন নাম্বার তো দেবুদা দিয়ে দেবে। হ্যাঁ, নাম্বারটা হচ্ছে 9836136777, এতে ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ দুটোই হবে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার। নমস্কার।